হ্যালো ফ্রেন্ডস, রেমবো স্টাডি সেন্টারের পক্ষ থেকে আরো একটি নতুন ক্লাস বোর্ড অ্যান্ড স্ট্রিম এ সবাইকে ওয়েলকাম। আচ্ছা, আমরা সাধারণত বোর্ড অ্যান্ড স্ট্রিমের অঙ্ক করেছি অনেকেই, আর যারা তোমরা নতুন আছো তারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখো, তোমাদের সবার ক্লাসটি খুব হেল্পফুল হতে চলেছে। আর আমরা প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে একটি ঘোষণা হচ্ছে, আমরা প্রতিদিন সকাল 8টার সময় এই ক্লাসটি স্টার্ট করব। তোমরা প্রতিনিয়ত এই ক্লাসটি রেকর্ডেড আমাদের চ্যানেলে সকাল 8টার সময় পেয়ে যাবে। এবং আমাদের এই ক্লাসটির মেইন ফোকাস হচ্ছে ফুড এসআই এবং এমটিএস এক্সামের উপর। এছাড়াও সিএইচএসএল বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ বা পিএসসির অন্য এক্সামের জন্য এই ক্লাসটি হেল্পফুল হবে। এবং ক্লাসটিতে যে আমরা সলিউশন গুলো করছি, সেই সলিউশনের পিডিএফ তোমরা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবং পরবর্তী যে কোনো কোনো ভিডিওর, গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি তোমরা প্রেস করে রেখো। তাহলে চলো দেখা যাক কি কি আছে। আচ্ছা, প্রথমে আমরা বোর্ড অ্যান্ড স্ট্রিমের কিছু কনসেপ্ট দেখে নেব, ঠিক আছে? কিছু কনসেপ্ট আমরা দেখে নিই। যেমন ধরো, আমরা ধরছি স্টিল ওয়াটারে কোনো বোট বা ম্যান এর স্পিড যদি ইউ কিলোমিটার পার আওয়ার হয় এবং যদি কোনো স্ট্রিমের গতিবেগ বা স্পিড যদি আমরা ভি কিলোমিটার পার আওয়ার ধরে নিই, তাহলে পরে আমাদের আপ স্ট্রিম, অর্থাৎ কি স্রোতের প্রতিকূলে আপ স্ট্রিম বা স্রোতের প্রতিকূলে আমরা একটা ভেলোসিটি পেয়ে যাব। যেহেতু স্রোতের প্রতিকূলে, অর্থাৎ নৌকাটি স্রোতের ঠিক কি যাচ্ছে, বিপরীত দিকে যাচ্ছে। এই বরাবর যদি নৌকা যায় আর ঠিক তার উল্টো দিকে কি হচ্ছে, স্রোত যাচ্ছে, তা সেক্ষেত্রে কি হবে, যেহেতু দুটো ভেলোসিটির আমাদের রেজাল্টেন্ট ভেলোসিটি দরকার, সেই ক্ষেত্রে ইউ মাইনাস ভি হবে। আচ্ছা, যেহেতু নৌকাটি ওই স্রোতটি কেটে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য সবসময় আমাদের ইউ এর মানটা ভি এর থেকে সবসময় বেশি হবে, অর্থাৎ নৌকার গতিবেগটা স্রোতের গতিবেগের থেকে সবসময় কি হবে, বেশি হবে। আচ্ছা, এবার হচ্ছে ডাউন স্ট্রিম অর্থাৎ স্রোতের অনুকূলে গতিবেগটা কত হবে, সবসময় কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। কারণ যেদিকে আমাদের স্রোত যাচ্ছে, এই নৌকা যাচ্ছে, সেই দিকে আমাদের নৌকাটিও যাচ্ছে। তাহলে আমরা এখানে স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে দুটো গতিবেগ পেয়ে গেলাম। এবার কোনো কারণে যদি আমরা এই ইউ এর মান আলাদা করে বের করতে চাই, আচ্ছা এই স্পিডটাকে আমরা রেজাল্টিং স্পিডটাকে আপওয়ার্ড স্ট্রিমের আপ স্ট্রিমের এক্স ধরছি আর এটার ওয়াই ধরছি, যদি এরকম কোনো দুটো ভ্যালু দেওয়া থাকে আর তখন যদি আবার বলে যে স্টিল ওয়াটারে বোট বা ম্যানের স্পিড বের করতে অথবা স্ট্রিমের স্পিড বের করতে, যদি বোটের স্পিড বের করতে হলে অর্থাৎ ইউ সমান সমান কি হবে, এক্স প্লাস ওয়াই বাই 2 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে, মানে গতিবেগের ইউনিট হয়ে যাবে। আচ্ছা, যদি ভি অর্থাৎ কি নৌকার বা এই ভি হচ্ছে কি আমাদের স্ট্রিমের বা স্রোতের গতিবেগ যদি বের করতে বলে, তখন কি হবে, এক্স মাইনাস ওয়াই বাই 2 কিলোমিটার পার আওয়ার। এই শর্ট প্রসেসটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে দেখা যাক কি কি অঙ্ক আছে, আমরা সেই অঙ্কগুলো আমরা একটু দেখে নেই। আচ্ছা, প্রথম অঙ্কটা কি আছে দেখে নেওয়া যাক। স্থির জলে নৌকার বেগ কত, 10 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে 56 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে, অর্থাৎ আমাদের এখানে স্রোতের অনুকূলে আমাদের রেজাল্টেন্ট যে গতিবেগ সেটা বের করে নিতে হবে। স্রোতের অনুকূলে আমাদের কত হবে, আমাদের এই নৌকার বেগ যদি আমরা ইউ ধরি আর এই বেগটা যদি ভি ধরি, স্রোতের বেগ ধরি, তাহলে এই দুটোকে কি করলে, সাম করলে পরে আমাদের স্রোতের অনুকূলে বেগ পেয়ে যাবো, সেটা কত হয়ে যাচ্ছে, এখানে 10 আর 4 মিলে কত হয়ে যাচ্ছে, 14 হয়ে যাচ্ছে। এই টোটালটা আমাদের
রেজাল্টেন্ট ভেলোসিটি পেয়ে যাচ্ছি স্রোতের অনুকূলে। এবং আমরা জানি যে ভেলোসিটি সমান সমান টোটাল রিকোয়ার্ড ডিস্টেন্স বাই টাইম। তাহলে আমাদের এখানে বের করতে হবে কত সময় লাগবে, অর্থাৎ ডিস্টেন্সকে আমরা যদি ভেলোসিটি দিয়ে ডিভাইড করি তাহলে পরে আমরা রিকোয়ার্ড টাইম অর্থাৎ যে প্রয়োজনীয় সময় লাগছে সেটা বের করতে পারবো। তাহলে আমাদের এখানে ডিস্টেন্সটা কত, 56 কিলোমিটার। আচ্ছা, এখানে সবসময় এই এককগুলোর উপর আমাদের নজর দিতে হবে, এই এককগুলো সব ক্ষেত্রে সবকটার সঙ্গে সেম সেম আছে কিনা সেটা আমাদেরকে দেখে নিতে হবে। এখানে যেহেতু কিলোমিটার পার ঘন্টা আছে, যদি মিটার পার ঘন্টা থাকতো তাহলে আমরা কি করতাম, এটাকে কিলোমিটারে নেওয়ার চেষ্টা করতাম। হ্যাঁ, এইভাবে আমাদের কিন্তু এককের উপর ধ্যান দিতে হবে। তাহলে আমাদের এখানে ভেলোসিটিটা কত হয়েছে, এত 14 কিলোমিটার পার এত, তাহলে এখানে 14/56/14 হচ্ছে, 56/14 করলে পরে এখানে 4 হয়ে যাচ্ছে, তাহলে 4 ঘন্টা আমাদের কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। তাই সব সময়ের জন্য কিন্তু এই বোর্ড অ্যান্ড স্টিমের অঙ্ক করতে গেলে পরে কি একক দিয়েছে, সব ডেটার এককগুলো সেম পদ্ধতিতে আছে কিনা সেই দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। কিন্তু নেক্সট কি আছে, স্থির জলে নৌকার গতিবেগ এত এবং স্রোতের গতিবেগ এত, তাহলে স্রোতের প্রতিকূলে গতিবেগ কত হবে। স্রোতের প্রতিকূলে 63 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে যেহেতু স্রোতের প্রতিকূলে বলেছে তাই আমাদের কি হবে, এই দুটো ভেলোসিটির মধ্যে কি হয়ে যাবে, মাইনাস হবে। তাহলে এখানে 13-4 করলে পরে আমরা কত পেয়ে যাবো, রেজাল্টেন্ট ভেলোসিটিটা 9 পেয়ে যাচ্ছি, 9 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে। একই রকম ভাবে এখানে আমরা টাইমটা বের করতে হবে, অর্থাৎ ডিস্টেন্স বাই রেজাল্টেন্ট ভেলোসিটিটা হবে। ডিস্টেন্সটা কত আছে, 63 আছে, বাই 9, 7 9 63, অর্থাৎ 7 ঘন্টা আমাদের প্রয়োজনীয় সময় হবে। নেক্সট বলা হচ্ছে স্থির জলে একটি নৌকার বেগ 10 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ 5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমাদের এখানে ইউ ইউ সমান সমান কত দিয়ে দিয়েছে, এত কিলোমিটার পার ঘন্টা দিয়ে দিয়েছে, আর স্রোতের বেগ কত দিয়ে দিয়েছে, 5 কিলোমিটার পার ঘন্টা দিয়ে দিয়েছে। এবার বলেছে স্রোতের অনুকূলে এত মিনিট যেতে, এত মিনিটে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত কিমি পথ অতিক্রম করবে আমাদেরকে বের করতে। তাহলে আমাদের এখানে টাইমটাও কত দিয়ে দিয়েছে, টাইমটা দিয়ে দিয়েছে 1 ঘন্টা, মানে 1 ঘন্টা 12 মিনিট দিয়েছে। তাহলে 12 মিনিটকে আমরা ঘন্টায় নিয়ে যাচ্ছি, 5 হচ্ছে, তাহলে এটা কত, 6/5 হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের ডিস্টেন্স বের করতে গেলে আমাদের কি হয়ে যাবে, ভি ইন্টু টি হয়ে যায়, মানে ভেলোসিটি ইন্টু টাইম হয়ে যায়। এখানে আমাদের স্রোতের অনুকূলে যেহেতু বলেছে তাহলে এই দুটো কি হয়ে যাবে, এই দুটো আমরা সাম করব। সাম করলে পরে কত পেয়ে যাচ্ছি, 15 কিলোমিটার পার আওয়ার পেয়ে যাচ্ছি, ইন্টু টাইম কত, 6/5 আওয়ার। তাহলে 6/5 আওয়ার মাল্টিপ্লাই করলে পরে এখানে 3, অর্থাৎ 18 কিলোমিটার আমাদের এখানে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। তাহলে এখানে সিটা আমাদের রাইট অপশন। নেক্সট, স্থির জলে একটি নৌকার বেগ 5 কিমি পার ঘন্টা এবং নদী স্রোতের বেগ কত, 3 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এত মিটার পথ যেতে স্রোত বলছে স্রোতের প্রতিকূলে নৌকাটি এত মিটার পথ যেতে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু স্রোতের প্রতিকূলে বলেছে তাহলে কি হয়ে যাবে, 5-3, 2 কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে। তারপরে তোমরা কি করবে, টাইমের সঙ্গে এই ভেলোসিটিটা কি করবে, মাল্টিপ্লাই করবে, তোমরা অ্যান্সার পেয়ে যাবে। এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। নেক্সট, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার পার ঘন্টা বেগে দাঁড় টানতে পারে, স্থির জলে ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত হবে আমাদেরকে বের করতে। আগেই বলেছিলাম আমরা একটা শর্ট পদ্ধতি, যে যদি একটা রেজাল্টেন্ট ফোর্স হয় স্রোতের কি, এখানে বলেছে যে স্রোতের অনুকূলে কত কিলোমিটার গেছে, এত কিলোমিটার গেছে, তাহলে স্রোতের অনুকূলে যদি এত কিলোমিটার যায় তাহলে ইউ মাইনাস ভি, এই ইউ প্লাস ভি 15 হবে, আর ইউ মাইনাস ভিটা কত হবে, 9 হবে। এই দুটো যদি আমরা সাম করি, যেখানে ইউটা কি, ইউটা হচ্ছে যে স্থির জলে নৌকার গতিবেগ ভি, আর ভিটা কি হচ্ছে, ভিটা হচ্ছে গিয়ে স্রোতের গতিবেগ। তাহলে আমরা এই দুটোকে সাম করলে পরে আমরা কি পেয়ে যাবো, 2u সমান সমান কত হয়ে যাচ্ছে, 24, অর্থাৎ ইউ সমান সমান 12 হয়ে যাচ্ছে। অথবা তোমরা এটাও করতে পারো, এই দুটো ভেলোসিটি যদি আমরা সাম করি, সাম করে 2 দিয়ে যদি ভাগ করে দিই তবুও আমরা কি যে পেয়ে যাবো, 12 পেয়ে যাবো আগের ফর্মুলা অনুযায়ী। নেক্সট, একটি নৌকা স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 8 কিলোমিটার যায়, অর্থাৎ নৌকাটির গতিবেগ স্রোতের অনুকূলে
স্রোতের অনুকূলের ক্ষেত্রে কি হবে, ভেলোসিটি দুটো প্লাস হয়ে যাবে, 8 কিলোমিটার পার আওয়ার হবে। আচ্ছা প্রতিকূলে যায় কত, 2 কিলোমিটার পার আওয়ার যায়, 2 কিলোমিটার পার আওয়ার যায়। এই ক্ষেত্রে তাহলে স্রোতের গতিবেগ কত হবে, স্রোতের বেগ। আচ্ছা আমরা যদি ফর্মুলার সাহায্য করার চেষ্টা করি তাহলে কি করতাম, সিম্পলি ফর্মুলার সাহায্য করার চেষ্টা করলে সিম্পলি আমরা 8 থেকে 2 মাইনাস করে 2 দিয়ে ভাগ করে দিতাম, 3 কিলোমিটার পার ঘন্টা পেয়ে যেতাম। এবার আমরা এখানে এটা যদি স্থির জলে নৌকার গতিবেগ আর ভিটা যদি স্রোতের গতিবেগ হয় তাহলে অনুকূলের ক্ষেত্রে এই গতিবেগটা হচ্ছে, প্রতিকূলের ক্ষেত্রে এই গতিবেগটা হচ্ছে। এবার আমরা যদি একটা অপরটা থেকে পরস্পর যদি মাইনাস করে দেই, মাইনাস করে দিলে কি হবে, এখানে ইউ টু কেটে যাবে আর এখানে 2v থাকবে, এখানে কত হবে, এখানে 6 হবে, v সমান সমান তাহলে কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। তাহলে এখানে স্রোতের গতিবেগ ঘন্টায় 3 কিমি হবে, তাহলে এখানে আমাদের সিটা হচ্ছে কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট, একটি নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 80 কিলোমিটার পথ যায় এবং স্থির জলে নৌকাটির বেগ কত, 8 কিলোমিটার পার ঘন্টা হলে পরে স্রোতের গতিবেগ কত আমাদেরকে বের করতে হবে। আচ্ছা স্রোতের অনুকূলের ক্ষেত্রে আমরা স্থির জলে নৌকার গতিবেগ যদি ইউ ধরি আর স্রোতের গতিবেগ যদি ভি ধরি তাহলে অনুকূলের বেগ কত হবে, ইউ প্লাস ভি হবে, সেইটার পরিমাণ কত, 80/8 অর্থাৎ কত, 10 কিলোমিটার পার ঘন্টা হয়। এবার এক্ষেত্রে বলেছে স্থির জলে নৌকার গতিবেগ কত, স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে 8 বলেছে, তাহলে এটা সমান সমান কত, 10, তাহলে ভি সমান সমান কত হয়ে যাচ্ছে, 2 কিলোমিটার পার ঘন্টা হয়ে যাচ্ছে। তাহলে ঘন্টায় ঘন্টায় কত, 2 কিলোমিটার যেতে পারে স্রোতের গতিবেগ। নেক্সট, একটি নৌকা স্রোতের অনুকূলে কত 48 মিনিটে 20 কিমি যায় এবং স্রোতের বেগ কত, 5 কিলোমিটার পার ঘন্টা, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত বের করতে হবে। আচ্ছা এই ক্ষেত্রে আমাদের যদি নৌকার গতিবেগ যদি স্থির জলে আমরা কত ধরছি, ইউ ধরছি, এবং স্রোতের গতিবেগ ভি ধরি তাহলে পরে আমরা অনুকূলের ক্ষেত্রে বেগ পেয়ে যাবো। এবার 20 কিলোমিটার যাচ্ছে কত, 48 মিনিটে। এবার এখানে লক্ষ্য রাখতে হবে এটা কিসে দিয়েছে, মিনিটে দিয়েছে, ঘন্টায় দেয়নি, তাই আমরা একে কি করব, মিনিটে ঘন্টায় পরিণত করব। ঘন্টায় পরিণত করতে গেলে কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে, 48/60 সেটা কত হয়ে যাবে, 60×2 হয়ে যাবে। এখানে আমরা যদি ভাগ করি 12 দিয়ে 5 হবে, এখানে 4 হবে, 4 দিয়ে 12 কে ভাগ করলে কত হবে, 5 হবে, কত হচ্ছে, 25 হচ্ছে। এবার স্রোতের গতিবেগ কত বলে দিয়েছে, 5, এখানে আমরা স্রোতের গতিবেগ এটা, তাহলে ইউ প্লাস 5 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 25 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে নৌকার গতিবেগ কত পেয়ে যাচ্ছে, 20 কিলোমিটার, 25 থেকে 5 বাদ দিলে কত হবে, 20 কিলোমিটার পার ঘন্টা আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট, আচ্ছা একটি নৌকার স্রোতের প্রতিকূলে 5 কিমি যায় 50 মিনিটে, তাহলে স্রোতের গতিবেগ কত, 12 কিলোমিটার পার ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ কত হবে বের করতে হবে। ঠিক আগের অঙ্কটার মতোই, কিন্তু আগেরটাতে কি ছিল, অনুকূল ছিল, আর এটাতে কি আছে, প্রতিকূল আছে। তাহলে প্রতিকূল থাকলে পরে আমাদের কি হয়, ইউ মাইনাস ভি সমান সমান হবে, আমাদের প্রতিকূলের গতিবেগ হবে। তাহলে 50 কিলোমিটার, 5 কিলোমিটার যায় 50 মিনিট, তাহলে 5/50 হবে। এই মিনিটটাকে আমরা যদি ঘন্টায় পরিণত করতে চাই তাহলে 60 দিয়ে ভাগ করবো, অর্থাৎ 60টা মাল্টিপ্লাই হয়ে যাবে, 0 0 কেটে যাচ্ছে, কত হচ্ছে, 6 হচ্ছে। এইবার বলা হচ্ছে স্রোতের গতিবেগ কত, 12, তাহলে আমরা স্রোতের গতিবেগ এখানে 12 বসিয়ে দিই, সমান সমান কত হয়ে যাচ্ছে, 6 হয়ে যাচ্ছে। তাহলে ইউ সমান সমান কত হচ্ছে, 6/12 অর্থাৎ কত হয়ে যাচ্ছে, 18, 18 কিলোমিটার পার আওয়ার হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট, স্রোতের প্রতিকূলে একটি নৌকা 30 মিনিটে 1 কিমি যায়, স্থির জলে নৌকার গতিবেগ কত, 10 কিলোমিটার পার ঘন্টা, এক্ষেত্রে নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার হবে আমাদেরকে বের করতে হবে। একই রকম ভাবে ঠিক আগের অঙ্কটার মতন তোমরা করবে, এটা এটাও তোমাদের কি থাকলো, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো। আচ্ছা আমরা এই ক্লাসে কিছু প্রথমের দিকে কিছু সোজা অঙ্ক করলাম, এরপরে আরো কিছু টাফ অঙ্ক করব, আস্তে আস্তে আমাদের অঙ্কের লেভেলটা বাড়তে থাকবে। তোমরা এরপরের এই বোর্ড অ্যান্ড স্ট্রিমের অঙ্কর ক্লাসগুলো আমাদের চ্যানেলের ঠিক যখন আপলোড করব তখন সেই নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটির অল বাটন আইকনটি প্রেস করে রাখো, যাতে সঙ্গে সঙ্গে আমরা আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে যায়। আর প্রতিদিন আমরা সকাল
8টার সময় এই ক্লাসটি পেয়ে যাব আমাদের ইউটিউব চ্যানেলে রেকর্ডেড ভিডিও হিসাবে। তো থ্যাংক ইউ।